হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ফিরে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে তোমাদের সামনে। কিছুদিনের মধ্যেই আমাদের এই পৃথিবী পড়তে চলেছে ভয়ঙ্কর খাদ্য সংকটে। বহুদিন ধরেই পৃথিবীর জলবায়ু পরিবর্তনের রোষের মুখে, ইদানিং এইসব নিয়ে বহু গবেষণা চলছে। তেমনি এক গবেষণা সূত্র সাম্প্রতি জানিয়েছে, এশিয়ায় আসতে চলেছে ভয়ঙ্কর খাদ্য সংকটের সময়কাল। জানা গিয়েছে জলবায়ুর ভয়ঙ্কর পরিবর্তনের ফলে ভারত সহ বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে কৃষি ও খাদ্য সংকট দেখা দিতে চলেছে। নাসার আইপিসিসির সাম্প্রতিক এক প্রতিবেদন অনুযায়ী চরম জলবায়ু পরিস্থিতিতে সংকটের মুখে পড়তে চলেছে দক্ষিণ এশিয়ার খাদ্য নিরাপত্তা। জাতিসংঘের সংস্থার প্রতিবেদনে দাবি করা হয়েছে জলবায়ু পরিবর্তনের কারণে বাড়বে বন্যা ও খরা, আর এসবের জেরে সবচেয়ে ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হবে ভারত, বাংলাদেশ, পাকিস্তান ও তাদের সন্নিহিত এলাকা। সেখানে আরও বলা হয়েছে জলবায়ু যত পরিবর্তনশীল হবে তার সঙ্গে পাল্লা দিয়ে সংকটও হবে তীব্র থেকে অতি তীব্রতর, এবং বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তার প্রভাব দেখা দেবে। এর জেরে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মতো কৃষিভিত্তিক অর্থনীতির ওপর দাঁড়িয়ে থাকা দেশগুলিতে সমস্যা বেশি ঘনিয়ে উঠবে। জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ভয়ঙ্কর ঝুঁকির মুখে রয়েছে ভারত, বাংলাদেশ এবং পাকিস্তান। কার্বন নির্গমন যদি ক্রমশ বাড়তে থাকে, বিশেষ করে সমস্যায় পড়বে ভারতের 11টি রাজ্য, ওড়িশা, অসম, মেঘালয়, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, এছাড়াও আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ। এই নির্গমন বাড়তে থাকলে তাপমাত্রাও লাফিয়ে লাফিয়ে বাড়বে। বলা হচ্ছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় জলবায়ু পরিবর্তনের কুপ্রভাব পড়বে মৎস্য, জলজ উদ্ভিদ এবং ফসল উৎপাদনের ওপর। আইপিসিসির রিপোর্টে সতর্ক করা হয়েছে এই বলে যে জলবায়ু বদলের জেরে ভারতের চাল উৎপাদন 10-30% কমে যেতে পারে, ভুট্টা উৎপাদন 25-70% কমে যেতে পারে এবং তাপমাত্রা 1-4°C পর্যন্ত বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, এই ছিল এক ভয়ঙ্কর খবর। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে অন্যকেও জানানোর সুযোগ করে দেবেন, আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন। বাই বাই।